আমার সব যেটা খারাপ লাগে সেটা হচ্ছে রাজীব কুমার আমাদের বাংলার পুলিশের মেধাবী আইপিএসদের মধ্যে একজন কিন্তু আনফর্চুনেটলি আমি জানি না কেন তিনি এই গভর্নমেন্টের সাথে কাজ করতে গিয়ে এত কোরপশানের মধ্যে ঢুকে গিয়েছেন নিজে এবং আপনি যদি দেখেন যে চিটফান্ড মামলাতেও কিন্তু যে সিবিআই অ্যাডিশনাল এফিডেভিট সাবমিট করেছিল সুপ্রিম কোর্টে দু সালে সেখানে স্পেসিফিক্যালি রাজীব কুমারের নামে লেখা আছে যে তখন রাজীব কুমারের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন চিফ মিনিস্টার তখন এই ইডি সিবিআই আসার আগে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল এসআইটি সেই এসআইটিটা লিড করেছিলেন রাজীব কুমার এবং তখন সিবিআই অভিযোগ করছে স্পেসিফিক্যালি তার নামে যে এসআইটি টিম যখন যখন এই চিটফান্ড কোম্পানিগুলির অফিসে রেড করতে যেত সেখান থেকে বহু কম্পিউটার ইলেকট্রনিক এভিডেন্স ইত্যাদি গায়েব করেছে এমনকি ফোর্থ অক্টোবর দু তেরো সম্ভবত দু বা চোদ্দো এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই কলকাতার একটি এফআইআর হয়েছিল পুলিশের কাছে রোজ ভ্যালির নামে সেই এফআইআরটা পর্যন্ত সিবিআই যখন তদন্ত করতে আসে সেটা সিবিআইয়ের কাছে দেওয়া হয়নি এবং ইচ্ছে করে তদন্তটাকে একটু ভেস্তে দেওয়ার একটু বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই এসআইটি টিম লিডার হিসেবে রাজীব কুমার এবং পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যার মাধ্যম দিয়ে যখন তদন্তটা করা হয় তখন এই এর তথ্যটা পাওয়া যায় ফলে মানে এটা তো দেখাই যাচ্ছে যে মেধার অপব্যবহার হলো তার মতো মানে আইপিএস রাজীব কুমার সম্পর্কে আমি বলতে পারি যে বাংলার টপমোস্ট এফিসিয়েন্ট যদি আইপিএস বলেন বা ভারতবর্ষের টপমোস্ট জনের যদি নাম করা যায় তার মধ্যে একজনের নাম অবশ্যই হবে রাজীব কুমার এবং তার যা নেটওয়ার্ক রয়েছে আমি নিজে পুলিশের সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি তাই আমি জানি যে রাজীব কুমারের কাছে যা নেটওয়ার্ক রয়েছে সেটা আচ্ছা আচ্ছা পুলিশ অফিসারদের কাছে নেই তাকে আমরা সুপার কপ বলি কিন্তু ওই আনফর্চুনেট ব্যাপারটা এটাই যে পলিটিক্যালি তার মেধাটা এত মিসইউজড হলো অপব্যবহার হলো তার মেধার যার জন্য আজকে তাকে নবান্ন থেকে অপারেট করতে হচ্ছে তার নিজস্ব যে ক্ষমতা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল পুলিশের স্বতন্ত্র সত্তা কোথায় পুলিশ তো গভর্নমেন্টের মাউথপিস হিসাবে কাজ করে সেই কারণেই দেখুন যে পুলিশের ওপরে যখন দেওয়া হচ্ছে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না পুলিশ মানে গভর্নমেন্ট যা বলবে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দু তিন দিন বাদে পুলিশ সেই স্টেটমেন্টটা দেয় তারা না কোনো প্রপার অ্যাকশান নিতে পারে না কোনো প্রপার ইনভেস্টিগেট করতে পারে একটা লিখিত অভিযোগের ভিত্তিতে যদি আমাদের সাংবাদিককে তিন দিনের মধ্যে গ্রেফতার করা যায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া যায় তাহলে ওখানে যদি বছরের পর বছরের পর বছর এই ঘটনাগুলো হয়ে আসছে ল্যান্ড গ্রামিং হয়েছে পুকুর চুরি হয়েছে সেগুলো পুলিশ জানে না এবং আমি যদি ধরেও নিই যে ধর্ষণ নির্যাতন এই সমস্ত অভিযোগগুলো যখন এখন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে এইগুলো যদি সমস্ত রাজনৈতিক প্রভোকেশান হয়ে থাকে তো তাহলে তো এই মহিলাদের এগেন্স্টও ব্যবস্থা নেওয়া উচিত ছিল যারা মিথ্যে অভিযোগ করছেন বলে গভর্নমেন্ট মনে করছে সেটাও তারা করছেন না আবার যাদের এগেনস্ট অভিযোগ আসছে তাদেরকেও কোনো কিছু করছেন না আর সন্দেশখালী জায়গাটা একটা হটস্পটে পরিণত করে রেখেছেন কতক্ষণ লাগে বাংলার পুলিশের কাছে প্রপার ফোর্স নেই প্রপার কমান্ড লাইন নেই সন্দেশখালীকে ঠান্ডা করতে কতক্ষণ লাগে ঠান্ডা করা হচ্ছে না করা হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক অঙ্কটা ওখানে কষা হচ্ছে এই রাজনীতিবিদদের কেতাবি খেলার আউটকাম হিসাবে সাধারণ মানুষ সাফার করছে বাংলার মেয়ে বউরা সাফার করছে। দেখুন মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে ভুলে যান আমাদের অনারেবল চিফ মিনিস্টার মাঝে মধ্যে ভুলে যান যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে উনি যখন কোনো স্টেটমেন্ট দিচ্ছেন তখন তিনি তৃণমূল সুপ্রিমো হিসেবে নয় বরং মন্ত্রী হিসেবে স্টেটমেন্ট দিচ্ছেন বা চিফ মিনিস্টার হিসেবে স্টেটমেন্ট দিচ্ছেন ওনার এই বোধ শক্তিটা কোথায় সে সময় কাজ করে না উনি ভাবেন পার্টির কোনো মিটিংয়ে বা মিছিলে যেভাবে আমি কথা বলবো লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও সেভাবে হাই হাই করে চিৎকার করবো সেটাই বোধ হয়ে যায় ও ওই কথার কোনো বেশ নেই যার জন্য এবং এই গভর্নমেন্টের তো রেপ নিয়ে একটা এরকম অদ্ভুত কর্মকাণ্ড ওনারা আগেও করেছে এর আগেও পার্ক থেকে কামদুনি থেকে বিভিন্ন ধর্ষণকাণ্ডে কখনো বলেছে ছোট ঘটনা সাজানো ঘটনা কখনও বলেছে লাভ অ্যাফেয়ার্স ছিল এই নানা রকম এই সমস্ত বলে এরা আলটিমেটলি মনে করে যে লক্ষ্মীর ভাণ্ডার একটা শুরু করে দিলেই বোধ মেয়েদের সম্মান দেওয়া হয়ে যায় সেটা তো নয় মেয়েদের রেসপেক্ট করতে গেলে আগে মানসিকতার পরিবর্তন করতে হবে একটা টাকা দিয়ে দিলাম আর সে চুপ করে যাবে তাহলে এই বাংলার মেয়েরা সুরক্ষিত হয়ে গেল এই ব্যাপারটা নয় আমাদের এখানে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় পলিসি ওরিয়েন্টেশান নিয়ে সমালোচনা করেন তাহলেই দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে সফল পলিসির নাম কি কন্যাশ্রী খুব ভালো উনি ইউএন থেকে পুরস্কার টুরস্কার নিয়ে এসছে কোনো অসুবিধা নেই কিন্তু কেন করা হয়েছিল কন্যাশ্রী কন্যাশ্রী করা হয়েছিল হচ্ছে বাল্যবিবাহ রোধ করবার জন্য যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করে কাজের দুনিয়াতে আসে তারা যাতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে কিন্তু আপনি দেখুন কন্যাশ্রী ডেপ্লয় হওয়ার পরেও ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গে কিন্তু বাল্যবিবাহের হার ঊর্ধ্বমুখী উত্তরপ্রদেশের পরেই যে রাজ্যের নাম আসে দুটি মানে সেকেন্ড থার্ডের মধ্যে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ ফলে কন্যাশ্রী ডেপ্লয় হওয়ার পরেও বাল্যবিবাহ আটকানো যায়নি তার কারণ গভর্নমেন্ট কাস্টমস বা রুটে ঢুকে রুট কজ অ্যানালাইজ করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে এখানকার ছেলেমেয়েরা গ্রামগঞ্জে যারা পড়াশোনা করছে তারা সায়েন্স বা এই ধরনের সাবজেক্টগুলো অ্যাভেল করতে পারছে না তারা অ্যাসপায়ার করছে সায়েন্স নিয়ে পড়বে কিন্তু দে এন্ডেড আপ ইন হিউম্যানিটিস কেন সেটার কোনো উত্তর তারা দিতে পারে না ফলে গভর্নমেন্টটা রান করছে সম্পূর্ণ তাদের একটা নিজস্ব আইডিয়ার ভিত্তিতে যে সব কিছু ঠিক আছে এটা একটা ইউটোপিয়ান চিন্তাভাবনা আসলে ঠিক নেই শুধুমাত্র কতগুলো প্রকল্প চালু করে দিলে রুট কজ সলভ হয় না এটা গভর্নমেন্টের বোঝা উচিত এবং মানে কে কখন কীভাবে বলবেন সবথেকে বড় কথা কোর্ট রুলিং আছে যে যারা ধর্ষিত হন বা যারা মলস্টেশনের শিকার হন তারা তাদের প্রাইভেসি মেনটেন করতে পারেন তারা তাদের নাম মানে অ্যানোনিমাসভাবে তারা বলতে পারেন নাম বা মুখ দেখাতে পারেন না ফলে এখানে মানে একটা অসভ্যের মতো একজন মহিলা তিনি যদি এসে বলেন যে আমি মলেস্টেশন দেখেছি বা এ হয়েছি আমি সেই জন্যে আমি নিজেকে অ্যানোনিমাস রাখছি এবং আমি যদি তাকে বলি যে আপনি মুখ খুলে ক্যামেরার সামনে কথা বলুন এটা অত্যন্ত পাচণ্ড একটা আচরণ এবং এই আচরণটা সম্পূর্ণ বেসলেস এবং এটা এই ধরনের দলের থেকেই আমরা আশা করি যারা এই ধরনের কথাবার্তা বলেন সংসদে পৌর মিটিংয়ে বসে খ্রিস্ট ধর্মের যৌন সঙ্গম নিয়ে কথা বলেন এই সমস্ত নানা রকমের এদের আসলে কি বলুন তো যারা এই পার্টিটা এই মুহূর্তে করছে তাদের বেশিরভাগ লোকেরই পড়াশোনা নেই এই তৃণমূল কংগ্রেসেরই একজন মুখপাত্র আইটিসিএলের সেক্রেটারি আমি নাম বলতে চাই না তিনি একটা টিভি চ্যানেলে বসে একজন জাস্টিসকে দালাল বলছেন আপনি কি কি এক্সপেক্ট করছেন এর থেকে আর মানে তারপরেও আমি জানি না কেন মানে কলকাতা হাইকোর্ট কোনো অ্যাকশান নিল না এর এগেনস্টে আপনার কোনো জাজের আচরণ পছন্দ না হতে পারে আপনার কোনো জাজ যদি সিঙ্গেল বেঞ্চে কোনো মনে হয় যে আপনি সেটা চ্যালেঞ্জ করার অপশান আছে সুপ্রিম কোর্ট আছে কনস্টিটিউশনাল মেকানিজমে হাজার একটা অপশান আছে আপনি পাবলিকলি বসে বলছেন এবং নির্লজ্জ বেহায়ের মতো সেই সাংবাদিক সেটাকে আবার আন্ডারলাইন করে করে আবার তাকে জিজ্ঞাসা করছে উচিত ছিল ধাক্কা দিয়ে বের করে দেওয়া যে একটা জুডিশিয়াল সিস্টেমকে অপমান করে একটা লজ্জাই সমস্ত এদেরকে আবার আপনারা মুখপাত্র বলেন এদেরকে আপনারা স্পোক্স পারসন বলবেন এদের থেকে আমাদের কথা শুনতে হবে কথার কোনো বাধন নেই কোথাও কিভাবে বলতে হলে কি বলবো কেন বলবো কাদের নিয়ে বলবো কেউ কিছু জানে না এরা সমস্ত রাজনীতিতে চলে এসছে অশিক্ষিত লোকজন একটা টিভি চ্যানেলে বসে জাস্টিসকে বলছে দালাল কখনো ইয়েকে যে ধর্ষিত হয়েছে তাকে বলছে আপনি মুখ মুখ দেখান আমাদেরকে ভিডিও দেখান এরা কিছু জানে না এটা বোঝার চেষ্টা করুন যারা গভর্নমেন্টটা রান করছে এরা হচ্ছে একটা লুম্পেনদের গভর্নমেন্ট মানে পাড়ার ক্লাবের রাজনীতিটাকে স্টেট লেভেলে নিয়ে চলে আসা হয়েছে কোনো ম্যানেজমেন্ট নেই কোনো গভর্নেন্স নেই কিচ্ছু নেই কোনোরকমভাবে জোর জার মুলুক তার বলে চেয়ারটাকে দখল করে রেখেছে এবং তারপর একে অপরের দিকে কাদা ছোটাছুরি করে বিরোধীদের সাথে একটা মোটামুটি সেটিং ফেটিং করে কোনো রকমে চলছে আলটিমেটলি বাংলা সাধারণ মানুষ কীভাবে সাফার করছে সেটা আমরা সন্দেশখালীর মতো হাজার একটা সন্দেশখালী আমাদের বাংলায় রয়েছে এটা কোনো কারণে হাইলাইটেড হয়ে গেল বলে আমরা জানতে পারলাম এরকম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় কত কি আছে আপনি দেগঙ্গায় চলে যান আপনি বসিরহাটের অন্যান্য জায়গায় চলে যান আপনি বুঝতে পারবেন চিত্রটা কীরকম এই অলরেডি আস্তে আস্তে বিভিন্ন ইনফরমেশান আসা শুরু হয়ে গেছে ফলে মানে একজন কেন মুখ দেখাচ্ছে না সেটা তো জানতে হবে সেটা কোর্টের হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা হয়েছে হাইকোর্টকে যখন বলেছিল সরকার পক্ষের আইনজীবী যে মহিলারা অভিযোগ করছেন না পুলিশের কাছে অভিযোগ আসছেন না তখন হাইকোর্ট স্পেসিফিক্যালি ডকুমেন্টেশনে আপনি যদি দেখেন জাজমেন্টের বলা হচ্ছে যে আমাদের দায়িত্ব এই মেয়ে বউদের মনে আগে আস্থা জোগানো আমাদেরকে কনফিডেন্স দিতে হবে যে আপনারা আসুন আপনারা সুরক্ষিত আপনারা আসুন আপনাদের কোনো কিছু হবে না আমি গতকাল একটা ভিডিওতে দেখছিলাম যে থানায় ডেকে নিয়ে মেয়েদেরকে থ্রেট করা হচ্ছে মারা হচ্ছে এই সমস্ত করা হচ্ছে ক্লাবের লোকজনরা তারা থ্রেট করছেন ইত্যাদি করছেন তাহলে কি মুখ নিয়ে আমি এসে বলবো ওখানকার মানুষদের কি সাপোর্ট আছে কোন মেয়ে এসে এই কথা বলবে আমি তো কনফিডেন্সই জোগাতে পারছি না লয় অ্যান্ড যে সে আসবে এসে একটা রিটেন কমপ্লেন দেবে বা সে এক্সপেক্ট করবে যে পুলিশ আমার হয়ে কথা শুনবে কথা শোনে না রাজনৈতিক হুলিকানিজিম চলছে সেই জন্য তারা মুখ ঢেকে আছে জীবনের ভয় আমি তো আগে বাঁচবো তারপরে তো বলবো পিঠ থেকে গেছে বলে কথাটুকু বলতে পারছি মিডিয়া আছে বলে কথাটুকু বলতে পারছি আজ থেকে কুড়ি পঁচিশ বছর পিছনে হলে এই কথাটাও বলতে পারতেন না ক্যামেরা থাকতো না ফোন থাকতো না ফেসবুক থাকতো না মানে আমরা খুবই মানে গ্রেটফুল ঈশ্বরের কাছে যে এই সমস্ত প্রযুক্তি চলে এসেছে বলে আমরা এই কথাগুলো সাধারণ মানুষের ভয়েসগুলো শুনতে পাচ্ছি নাহলে চাপা পড়ে যেত কত জিনিস কত দলের গুন্ডামি বদমাইশি চাপা পড়ে যায় সেরকম চাপা পড়ে যেত তারা ভালো আছেন মানুষ তো ভালো নেই আপনি সরকারের কাজ করলে সরকার আপনাকে ইনসেন্টিভ দেবে তো সোজা ব্যাপার এরা বুদ্ধিজীবী হচ্ছে ইনসেন্টিভাইজ বুদ্ধিজীবী আমি তো বারবারই বলি এদের এদের নিজস্ব কিছু বলার নেই করারও নেই এরা নিজেদের প্রফেশনে রকমের টিকে থাকার জন্য যে গভর্নমেন্টে আসে তার হয়ে কথা বলে যখন সিপিএম ছিল সিপিএমের হয়ে কথা বলতো এখন তৃণমূল এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আবার যদি বিজেপি আসে দেখবে শুভেন্দু অধিকারীর পাশে গিয়ে দাঁড়াচ্ছে এদের না আছে কোনো মেরুদণ্ড না আছে কোনো আইডিওলজি না আছে কোনো নিজস্ব স্টেটমেন্ট এদের কথার কোনো ঠিক ঠিকানা নেই এরা সময় নিজেদের জায়গাটা একটা বুঝে নেন যে কোথায় বললে ভাই আমার দুদিকে ব্যালেন্সে থাকবে কেউ চটে যাবে না আমি সেই রকম একটা ইজে বলি এটা বুদ্ধিজীবী না এটা হচ্ছে এক ধরনের স্বার্থপর ধান্দাবাজ লোকজন যারা তুলনামূলক পড়াশোনা শিখে ফেলেছেন কিন্তু সেই পড়াশোনার কোনো ইউটিলিটি নেই পড়াশোনাটা সেখানেই কাজে লাগে যেখানে সাথে নিজেদের স্বার্থ জড়িয়ে আছে সমাজে এদের কোনো ভূমিকা নেই সেই জন্যই সন্দেশকারী নিয়ে তারা কিছু বলছেন না আমাদের বাংলায় আরও কত প্রবলেম সন্দেশকারী নিয়ে বলতে হবে না ছেড়ে দিন এই বুদ্ধিজীবীরা কদিন ওই চাকরি প্রার্থীদের নিয়ে বলেছে আপনি বলুন তো কটা রেশন স্ক্যাম নিয়ে বলেছে সেগুলো তো প্রমাণিত সেগুলো তো মানে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রীরা অ্যারেস্টেড হচ্ছে তারপরেও যদি আমাকে মন্ত্রী উঠে বলতে হয় যে হ্যাঁ সব ঠিক আছে তাহলে বোঝাই যাচ্ছে যে তাদের স্টেটমেন্টটা কীভাবে আসছে মানে ওই স্টেটমেন্টগুলো ইনসেন্টিভাই স্টেটমেন্ট ওই স্টেটমেন্টটা না দিলে ইনসেন্টিভটা আসবে না সেজন্য জন্য বলছে না